হ্যালো দেয়ার ফ্রেন্ডস আমি আজ শাখাও আজকে আবারও ক্যামেরার সামনে হঠাৎ প্রশ্নটা আপনাদের কাছে আজকে হঠাৎ ক্যামেরার সামনে আসার একটি কারণ আমি আজকে সকাল নয়টা বেজে দশ মিনিটে বাসা থেকে বের হয়েছিলাম অফিসে আসার উদ্দেশ্যে আর আজকে টুপটুপ বৃষ্টি পড়ছে আমাদের ব্রাউন বাড়িয়ায় হ্যাঁ আর এই টিপটা বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে একটু বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে যায় সেই অর্থে আমি রিক্কা থেকে ট্যাঙ্গের পাড়ার নামি এবং ট্যাঙ্গের পাড়ের চক্কর ঘুরে আসার চেষ্টা করছিলাম যখন আসছিলাম হ্যাঁ যখন আসছিলাম তখন এমন কিছু আমার সামনে এসে দাঁড়াচ্ছিলো বা চোখের সামনে পড়ছিল যেটা খুবই লজ্জাজনক বিষয় আমি ট্যাঙ্কের পরের এক পাশ দিয়ে আসছিলাম দেখছিলাম যে গাছের নিচে দাঁড়িয়ে আছে ক্লাস সেভেন বা সিক্স মেবি পুরুয়া দুটা পুরি তো না দুইটা মেয়ে রাইট দুইটা মেয়ে বসেছিলো বসেছিল না মেবি দাঁড়িয়ে ছিল অ্যাকচুয়ালি আর সাদা শার্ট পরা পিছনে বেগ জ্বলানো তিনজন রাজকুমার তারা তো রাজকুমার রাইট হ্যাঁ তিনজন রাজকুমার আসলো হে হে মানে মনে হয়েছিল যেন ওদের মধ্যে একটা বিদ্যুৎ শট খেয়েছে একজন আজকের দেখে ওয়াও দি ইমেজিং ক্লাস সিক্সে পড়া ছেলে মেয়েদের মধ্যে বিদ্যুৎ শর্ট দারুণ বিষয় কিন্তু আমরা কিন্তু এটা হয়েছিল না আমাদের বেলা আমরা কিন্তু এমন খেতাম না কিছু নাথিং আচ্ছা সো যখন এমনটা দেখছিলাম আমি ভাবছিলাম যে ও দারুণ একটা নাটক দেখা যাক সো আমি দাঁড়িয়েছিলাম একটা জায়গায় যে দেখা যাক কি করে ওরা কি বলে সো আসলো মেয়ের ছেলেটা বলতেছে হেই বিভিন্ন কথা যেগুলো হয় আর কি ডট 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 দেন একসময় ছেলেটা বলতেছে আসুন আজকে আমাদের বাসাই তখন মেয়েটা বলছে যে বাসায় মানে ক্লাস আছে তো সো ম্যাম আবার আম্মুকে ফোন দিতে পারে তখন ছেলেটা বলছে আম্মু আজকে বাড়িতে নাই তো সো আসুন আমাকে আড্ডা টা দিই দেন একসময় ওরা অনেক কথা বলতে বলতে সময় দেখলাম যে একটা রিস্কার মধ্যে একটা মেয়ে একটা ছেলে আর বাকি তিনজন চারজন দাঁড়িয়ে আছে আর ওরা চলে গেল গুড বাই ক্ষুদাপন তাদের হাতাহাত করবে আশা করি তারা আর রাজকুমারী তাদের সুন্দর জীবনযাপন হবে সো এটা দেখার বলার একটি কারণ হচ্ছে অনেকেরই প্রশ্ন হতে পারে যে হ্যাঁ এটা দেখছেন তো কী হয়েছে এটা বলার কি আছে এটা তো হচ্ছে আহামরি এটা এই সময়ে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে রিক্সাতে যেতে পারে বাসায় যে আড্ডা দিতে পারে ডেকিং করতে পারে সামথিং বিষয় হ্যাঁ এটা সামথিং বিষয় কিন্তু তাদের জন্য যারা ওটার জন্য প্রযোজ্য কোনো সিক্স সেভেনে এ পড়ুয়া একটা ছেলে একটা মেয়ে কিন্তু ওই জন্য প্রযোজ্য হয় কারণ আমরা মনে করি বা আমাদের সুশীল সমান সমাজ মনে করে যে তারা এখনো কি বলে ক্ষুদ্র শিশু তারা এখনো সমাজ তথা বাস্তবতার কোনো ধারণা জানে না সো তাদেরকে কেন আমরা এই কাজে লিখতে বা এই কাজে দেখতে আমরা উৎসাহ দিব আর আরেকটা কথা এটা বলার কারণ হচ্ছে আমি পরশু দিন একটা ছোট বোন আসছে তো ওর সাথে কথা হতে একদম ফ্রি আমি দেন ও বলতেছে যে ভাইয়া আমি যে রিলেশন করি সেটার একটা কারণ কি জানেন বলছে হ্যাঁ তুই রিলেশন করো তার একটা কারণ কি তোর তো রিলেশন করার বয়সই হয়নি তুই এখন পরশ মাত্র ক্লাস সেভেনে কীভাবে হয় বলছে যে ভাইয়া আসলে আমি না করি নাই দেন আমার ওই আনটি আছে না আনটি বলতেছে যে এই বয়সী নাকি রিলেশন করার সময় আর যত ইচ্ছা করতে হবে এবং আনটি আমাকে এটাও বলছে যে এখনই তো সব কিছু স্টাইল করার সময় তো হিপ স্টাইল করবে যে কোনো জায়গায় যাবে যার সাথে তার সাথে ডিটিং করবে এই ছেলেটার সাথে প্রেম করবে ওটার সাথে প্রেম করবে কারণ এটাই তো করার সময় লাইফ মানে এনজয় এটা একদমই ভুল ধারণা যাদের গার্জিয়ান যাদের ফ্যামিলিতে কোনো আন্টি কোনো বড় আপু বা যারাই থাকে কোনো ভাবি বা তারা যখন কোনো ছে ছোট কাউকে এরকম উৎসাহ দেয় এটা একদমই ভুল ধারণা বরং তার জীবনটাকে ধ্বংস করার জন্য একটা বিশেষ সূত্র সেটা সো আমি বলবো যে ফ্যামিলি থেকেই একটা ছেলে একটা মেয়ে মূল শিক্ষায় যেতে পারে কালকে একজন বড় সাথে কথা বলছিলাম মনে আমাকে বলছিল যে আজকালের যে কাজগুলো খারাপ কাজগুলো লিপ্ত হচ্ছে অর্থাৎ যে খারাপ কাজগুলো বা ইফটিজিং দর্শন ওইগুলার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পুরুষ সমাজ আসলে কিন্তু এটা একদম ভুল ধারণা যদি কোন সুশীল সমাজ মনে করে যে পুরুষদের দেন ধারণার কারণেই কাজটা হচ্ছে এটা একদমই বল কারণ হচ্ছে এক হাতে কখনো তালি বাজে না আমার ইহাত কখনো শব্দকর্মে যখন ইহাতে মারবো তখন তালি বাজবে রাইট সো কখনো কোনো পুরুষ এর কারণে পৃথিবীতে বাবা বাংলাদেশে যে এখন খারাপ কাজগুলো লিপ্ত হচ্ছে বা খারাপ গাছগুলো হচ্ছে সেটার কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পুরুষদের নয় বরং আমাদের সাথে যখন কোনো নারী তাল মিলাচ্ছে যখন কোনো নারী আমাদেরকে সাথে উৎসাহ দিচ্ছে বা আমাদের হেল্প করছে তখনই কিন্তু কোনো পুরুষ সেই কাজে লিপ্ত হচ্ছে এখন আমি বলি উদাহরণস্বরূপ আমি একটা ভদ্র ছেলে একটা ভালো ছেলে রাস্তা দিয়ে হাঁটছি দেন যখন আমার সামনে দিয়ে একটা মেয়ে স্মার্ট ড্রেস পরে যাবে একটু আমার দিকে থাকালো চোখ নাড়লো যাওয়ার সময় আমাকে একটু ধাক্কা দিয়ে গেলো তখন কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওয়াই সে আমাকে ধাক্কা দিয়েছে ওয়াই তার মানে সে আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে রাইট তখন কিন্তু আমি তার সাথে কথা বলার চেষ্টা করি বা তাকে কিছু সময় ফলো করি আর সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন প্রশ্ন হতে পারে যে না অনেকের করে না উদাহরণস্বরূপ আমি এখন বাসা থেকে অভিযুক্ত আসার পথে তিন থেকে চারটা মেয়ের চকটি চক দেখেছি কেউ রিস্কা থেকে কেউ হাঁটছে কেউ কারো মিষ্টি হাসি তার মানে একটা জিনিসই বোঝায় আর একটা কথা কি পৃথিবীতে মানব জাতি সৃষ্টির পর থেকে ক্ষুধা তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছিল তখনই পুরুষদের নারীদের প্রতি আকর্ষণ দিয়েছিল আর সেই আকর্ষণ হচ্ছে যখন কোনো নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যখন সে যখন তার দিকে স্মাইল থাকবে হাসি দিবে তখন তার মধ্যে একটা কৌতূহল হবে ওয়াও সো এখানে আসলে আমাদের সবারই দোষ পুরুষদেরও দোষ নারীদেরও দোষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের সমাজের দোষ যে কারণে আজকে নারী দর্শন খারাপ কাজগুলার আহামরি নিউজ খবর আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ওয়াই কেন বলছিলাম যে ক্লাস সেভেন সিক্সে পড়ুয়া ছেলেমেয়েরা যাচ্ছে রুম রিড করার জন্য জিনিসটা একটু কৌতূহল রাইট আসলে ঠিক কী সেটা হচ্ছে কি আমরা যখন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের বিভিন্ন দেশের আমরা যখন কোনো খবর পাই কোনো নিউজ পাই দেখি যে এটা হচ্ছে নাথিং আমরা যখন কোনো মুভি দেখি কোনো শর্ট ফিল্ম দেখি যে কোনো কিছুতে এটা দেখা যায় যে হা এমনটা হয় একটা কথা বলতে হই আমাদের বাংলাদেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশ বা উপার বাংলা থেকে পরিচালিত একটা টিভি চ্যানেল যাকে স্টার জলসা বা স্টার ই বলা হয় সো স্টার জলসাতে এমন কিছু কি বলে জামা সিরিয়াল আছে যেগুলোতে এমন কিছু অ্যাক্টিং থাকে যে এখানে আমি একটা ওই দিন একটা টিভিতে মানে বসে যাই ওই রিমোট ওপেন করে দেখলাম যে একটা ছোটো ছেলে একটা ছোটো মেয়ে তারা রিলেশন করছে এটা নিয়ে হোম মাই মানে পুরো নাটকেই এটা নিয়ে তিন চার দিন চলছে গল্প দেন ওই নাটকগুলোতে যখন দেখা যায় যে একটা ছোট্ট ছেলে একটা ছোট মেয়ে রিলেশন করতে পারে খুব ওয়াই দু একজন তার কাছে সাপোর্টও করছে তখন কিন্তু আমাদের দেশের যে ছেলে মেয়েগুলা দেখছে বা যে ফ্যামিলির ওরা দেখছে ওরা মনে করা যায় এটা সিম্পল বিষয় না এটা হতেই পারে আরেকটা কথা বলি উপার বাংলা থেকে একটা মুভি কিছুদিন আগে রিলিজ হয়েছে মুভিটার নামটা ঠিক আমার মনে নাই দারুণ একটা মুভি আমার দেখার সবচেয়ে বেস্ট মুভি আমি বলবো সেই মুভিতে ওরা এমন কিছু শিক্ষামূলক মেসেজ রেখেছে যে একটা মেয়ে ক্লাস ফাইভে পড়ে আর একটা ছেলেও ক্লাস ফাইভে পড়ে দুজন একই স্কুলে পড়ে দেন মেয়েটা বসে আছে খাটের উপর আর তার মা কানে ফোন লাগিয়ে বলতেছে যে ও মাই গড শুনতে পারছো আমাদের তানিয়া তো প্রেগনেন্ট ওই মেয়েটা সামনে গিয়ে বারবার বলছে তখন ওর স্যার যখন ফোন রেখে গিয়ে খাটে বসে তখন ওই ছোটো মেয়েটা প্রশ্ন করছে মাকে আচ্ছা মা প্রেগনেন্ট কি আর প্রেগনেন্ট কেন হয় ওয়েল যখন কোনো ছোট বাচ্চাদের কাছে আমরা এরকম কোনো শব্দ উচ্চারণ করি তাদের মনে হয় প্রশ্ন জাগে যে আসলে শব্দটা কি জানা দরকার তখন মা ওকে বলতেছে যে প্রেগনেন্ট হচ্ছে গিয়ে আসলে তোমার আঙ্কেল তোমার আন্টিকে একটা পাপ্পা দিয়েছিল পরে সে প্রেগনেন্ট হয়েছে ওয়েল দ্বিতীয় সূত্র হচ্ছে ছেলেটা যে ছেলে ক্যারেক্টারটা ছিল সেটা হচ্ছে হাটে না চেয়ারে বসে আছে ওর মা টিভি দেখছে টিভির মধ্যে এমনটা হচ্ছে যে নায়কে নায়িকাকে সিঁদুর পড়িয়ে দিয়েছে দেন তাদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে তো সে ভাবলো যে নায়ক নায়িকাকে সিঁদুর পড়িয়ে দিয়েছে বিয়ে হয়ে গেছে তাহলে তো আমার কিছুটা করা দরকার আর ছেলেরা ছোটোবেলা থেকে একটু অ্যাডভান্স বেশি বুঝে স্যার সবাই জানি আমরা দেন সেই স্কুলে গেল যাওয়ার পরে ওই যে পিছি মেয়েটা ক্লাস ফাইভে পড়ে ওরা দুজন একসাথেই ওকে সিঁদুর পড়িয়ে দিছে বিয়ে হয়ে গেছে সিঁদুর পড়াই দিচ্ছে ওই মেয়েটা একটা পাপ্পা দিয়ে দিছে দেন সে প্রেগনেন্ট হয়ে গেছে ওয়াল দারুন না দেন এখানে এটা একটা কথা এটার এই কথাটা বলার একটি কারণ হচ্ছে যে যখন ঘরে কোনো ছোটো সন্তান ছেলে মেয়ে থাকে তাদের সামনে এমন কোনো উচ্চারণ এমন কোনো মুভি এমন কোনো আলোচনা তাদের সামনে না করাটাই ব্যাটার কারণ এটা তাদের মস্তিষ্ক এবং তাদের বিনের জন্য খুবই ক্ষতিকারক সো সবশেষ কথা হচ্ছে আমরা সবাইকে আমরা সবাই সতর্ক থাকতে হবে এবং ছোটো বাচ্চা কাছে তাদেরকে তাদের স্বপ্নের সাথে উঠতে সাহায্য করতে হবে তাদেরকে এই সব দিক থেকে একটু আড়াল রাখি যখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ ভালোবাসাকে রিলেশনকে তখন তাদেরকে শেখাচ্ছে আমরা হেল্প করি সো বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড প্লিজ 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 শেয়ার বাবা লাইক এবং কমেন্ট করবা তো নিশ্চয়ই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড হ্যাঁ আবারও দেখা হবে কোনো এক এমন কোনো তথ্য বা কোনো চাঞ্চল্যের বিষয় নিয়ে আমি থাকবো আর যে সাকাওত এবং সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং ভালোবাসার সাধী থাকবা খুদা হাফেজ